আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে ওয়েলকাম ডেডি রান্নাবান্নার নতুন আরও একটা রেসিপি দেখার জন্য। শেয়ার করব আপনাদের সাথে সাদা পোলাও তৈরি করার রেসিপি। একেবারে ঝটপটভাবে এই সাদা পোলাওটা তৈরি করতে পারবেন ব্যাচেলার, সেই সাথে নতুন রাঁধুনি। আশা করি আপনাদের সবারই অনেক বেশি উপকার আসবে। তাহলে চলেন আর কথা না বাড়িয়ে রেসিপিটা দেখে নেওয়া যাক। এর জন্য এখানে আমি 2 কাপ পরিমাণের পোলাও চাল 20 মিনিট আগে পানিতে ভিজিয়ে রাখছিলাম। এরপর এটাকে এখন ভালো করে ধুয়ে নিব, আর অবশ্যই 20 মিনিট এটাকে ভিজিয়ে রাখবেন। এখন ধুয়ে এভাবে আমি রেখে দিব 10 মিনিটের জন্য। পানিটা জ্বলে যাওয়া পর্যন্ত রেখে দিলে হবে। অন্যদিকে চুলে একটা পাতিল বসিয়ে এর মধ্যে 1/4 কাপ পরিমাণে রেগুলার রান্নার তেল দিয়ে দিলাম। তেলটাকে হালকা পরিমাণের গরম করে দিয়ে দিলাম 2 টুকরো দারুচিনি। সেই সাথে দিয়ে দিব 3 থেকে 4টা ছোট এলাচ বা সবুজ এলাচ, 2 থেকে 3টা লবঙ্গ, 2টা তেজপাতা। এখন আমি এর মধ্যে দিয়ে দিব 1/4 কাপ পরিমাণের পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা দিয়ে দেওয়ার পর এখন এই সব কিছুকে নেড়ে চেড়ে ভেজে নিব কিছুক্ষণ। চুলাটাকে মিডিয়ামে রাখলাম। এগুলোকে আমি 2 মিনিট ভেজে নিয়ে নেওয়ার পর এখন এর মধ্যে দিয়ে দিব চালগুলো, যেগুলো আমি ধুয়ে পানি ঝরার জন্য রেখে দিয়েছিলাম। দিয়ে দেওয়ার পর স্লোনেসটাকে এখন কিছুটা কমিয়ে দিব। কমিয়ে এগুলোকে খুব ভালো করে তেলের সাথে আর পেঁয়াজের সাথে মিশিয়ে নিব আর কিছুক্ষণ ভেজে নিব। ভেজে নিয়ে নেওয়ার পর এখন আমি এর মধ্যে অ্যাড করে নেব অন্যান্য উপকরণগুলো। দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ পরিমাণের আদা বাটা, 1/4 চা চামচ পরিমাণের রসুন বাটা। দিয়ে দেওয়ার পর আবারও খুব ভালো করে মিশিয়ে নিব। আর মিশিয়ে নিয়ে নেওয়ার পর এখন এর মধ্যে অ্যাড করে নিব স্বাদ মতো লবণ। যেহেতু আমি প্রথমে কোনো লবণ অ্যাড করে নিই, এখন স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এখানে প্রায় 1 চা চামচ পরিমাণে লবণ অ্যাড করলাম, তবে টেস্ট সম্পূর্ণ নিজস্ব ইচ্ছে অনুযায়ী কম বেশি করে নিতে পারবে। এখন এগুলোকে নেড়ে চেড়ে কিছুক্ষণ ভেজে নিব। আর চুলাটাকে অবশ্যই কমিয়ে ভেজে নেবেন, এতে কিন্তু এটা একেবারে পারফেক্টলি জর্জরিয়ে হবে। ভেজে নিয়ে নেওয়ার পর এখন আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণের গুঁড়া দুধ। ইচ্ছে হলে এখানে লিকুইড দুধটাও ব্যবহার করতে পারবেন। আর এই দুধটা দেওয়ার কারণে পোলাওটা অনেকটাই সাদা হবে। প্রথমে যে আমি চাউলটাকে ভিজিয়ে রাখছিলাম, এর কারণে কিন্তু এটা জর্জরে হবে, একটার সাথে আর একটা লেগে যাবে না, একেবারে পারফেক্ট হবে। আমি প্রায় 5 মিনিট এগুলোকে ভেজে নিলাম। ভেজে নিয়ে নেওয়ার পর এখন এর মধ্যে আমি 4 কাপ ফুটন্ত গরম পানি অ্যাড করে নিলাম। যেহেতু এখানে 2 কাপ পরিমাণের চাউল ছিল, তাই এখানে 4 কাপ পরিমাণের পানি অ্যাড করলেই হবে। পানিটা দিয়ে দেওয়ার পর খুব ভালো করে মিশিয়ে নিচ্ছে। মিশিয়ে নিয়ে নেওয়ার পর এখন এর মধ্যে দিয়ে দিব কিশমিশ। আমি এখানে প্রায় 1/4 কাপ পরিমাণের দিলাম, তবে এটা পছন্দ অনুযায়ী কম বেশি করে নিতে পারবেন। মিশিয়ে এখন চুলাটাকে হাইয়ে করে আমি অপেক্ষা করব পানিটা টেনে আসা পর্যন্ত। যখন পানিটা সমান হয়ে আসবে, তখন চুলাটাকে কমিয়ে ঢাকনাটা খুলে নিলাম আর একটু মিশিয়ে নিব। মিশিয়ে নিয়ে নেওয়ার পর এখন আমি উপর দিয়ে কিছুটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। এটা কোনো জ্বাল আনবে না, জাস্ট একটা ফ্লেভার আসবে। চুলাটাকে একেবারে কমিয়ে দমে রেখে দিলাম আমি 10 মিনিটের জন্য। এর মধ্যে কিন্তু চাউলটা একেবারে সিদ্ধ হয়ে যাবে, পানিটাও টেনে যাবে। খেয়াল করলে বুঝতে পারবেন এর মধ্যে কিন্তু এক্সট্রা কোনো পানি নেই, একেবারে জর্জরে। আর চাউলটা কী পরিমাণ সিদ্ধ হলো আমি সেটাও আপনাদেরকে একটু কাছ থেকে দেখিয়ে দিব। দেখেন আমার এটা কিন্তু এখন একেবারে পারফেক্টলি রেডি, আর নামিয়ে পরিবেশন করতে পারবেন। একেবারে কম মশলায় কম সময়ের মধ্যে এটা রান্না করে নেওয়া যায়। তবে প্রথমে যে বলছিলাম ভিজিয়ে রাখার ব্যাপারটা, অবশ্যই এটাকে ভিজিয়ে রাখবেন 20 মিনিট, এরপর পানি ঝরার জন্য রেখে দিবেন 10 মিনিট। এই টিপসটা যদি ফলো করেন তাহলে আপনাদের পোলাও হবে এরকম জর্জরে আর পারফেক্ট। আর চুলাটাকে কমিয়ে অবশ্যই 5 মিনিট ভেজে নেবেন, যেগুলোতে আমি প্রথমে বলছিলাম। তারপর আপনাদের সুবিধাতে আমি আবার একবার বলে দিলাম। আমি আজকের মতন রেসিপিটা এখানে শেষ করলাম। ভালো লেগে থাকলে অবশ্যই ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল সবাইকে। এতক্ষণ ধরে রেসিপিটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।